وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اسمن شندار جامن شندار ارو شندار غسپالا شبر چاہتے ودھک شندار مدر نبی کملے والا اللہم صلی علی وعلی علی سیدنا نبی نبی کنشنیلام دوئی چوکھیں دیکھ لامنا ٹھیک ہے نا نبی کے نا دیکھایا اللہ قبر دیشے نیونا صلی اللہ علی سیدنا لا الہ الا اللہ لا الہ آرو جوڑے لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بل الحمد لله پتج جباہی علی چوٹ ملاکہ جی بری پوری بارے اولاد مرحوم حسان علی صاحب رحمت اللہ علیہ شرونے ای عظیم انشان اسیال سو آواز دوار محافل اسکر پدھار مہمان شید حکان تھی آگاتو بیسیسٹ اسلام چنتبید مبسر قرآن اما دیر ریدوار اسپاندر الہاز حضرت مولانا مبتی محبور رحمان صالح صاحب مدد جلول علی اسکر ای مہتی جلچار شبہتی راشون اورن کرتو کرے جنیا چھن الحمدللہ اما دیر پریوم اپنا دیر پریوم مانوش سد واجن محمد حسین بی ایس سی دھامتی علی مدرشا اللہ مربیر نیک ہے در اسکر بلے آمین
ও অন্যান্য অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে আমার দাদার বয়সী বাবার বয়সী অনেক বাবাজিরা এবং যুবক ভাইরা, পর্দার অন্তরালের অমরন্তর স্থানের সম্মানিত মা বোনরা, আমরা কিন্তু পর্দার অন্তরালের কথাটা বলি, কথা বলেন ঠিক না? কাউসার সাহেব বলেছে অনেক পর্দা এখন পর্দায় থাকে না। আমি আপনাদের একটু আগে মাগরিব থেকে এশা পর্যন্ত যেখানে কথা বলেছিলাম আমি পর্দার উপরেই ওয়াজ করেছিলাম, আসলে পর্দা এখন নাই, কিন্তু আমরা তো সম্মান দিয়ে যথা শ্রদ্ধাভাবে বলি পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনরা, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের সেই পর্দা থাকা দরকার আছে কিনা আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। কার শুকরিয়া? সবার জবান থেকে কার শুকরিয়া? আমরা যারা এখানে আছি, যারা আমাকে সরাসরি দেখছেন, আমি আপনাকে দেখছি, যারা মাইকের শব্দ তারা অনুপস্থিত অথবা মিডিয়ার যুগ, এই কথাটি রেকর্ড হয়ে থাকবে, তাম পৃথিবীর মানুষ যখন দেখবে, আমি সকলকে অনুরোধ করে বলবো আমরা এই আলোচনা শোনার পরে যে যেখানে থেকে শুনি উপস্থিত ভাবে অনুপস্থিত ভাবে পরবর্তীতে সকলকে শুকরিয়া দান জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি হাবিব খোদা দয়াল নবীজির ওজাত হয় শত আউলিয়া কেরামের রুহানি তাওয়াজ্জু ফায়েজ কামন অর্থে। আমি আপনাদের দোয়া নেয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই যেন কোরআন ও হাদিসের আমি ছোট্ট একটা সুরা কোরআন থেকে তেলাওয়াত করেছি, সুরা আসর, এটা একদম খুব সুপরিচিত একটি সুরা আমাদের বাড়ির কাছে, মানে পরিচিত দিক থেকে বাড়ির কাছে, সবাই আমরা প্রায় নামাজে পড়ে থাকি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাসূলের ছোট্ট হাদিস, অগণিত বড় লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের দুটি শব্দ ছোট্ট একটা পংক্তি উচ্চারণ করেছে, যে সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই সময়ের মধ্যে আমলের জন্য, নিজে পরিবর্তনের জন্য, ওয়াজ তো আমলের জন্য, ঠিক কিনা বলেন? আর আমরা শুনব আমলের জন্য, এই উভয়ই আমরা নিয়ত করি যে আমরা এখান থেকে কিছু শিখব, কিছু নিব, আমলে জিন্দগি পরিবর্তন করব। রাজি আছেন তো সবাই? হাত দেখে বলেন আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, নারায় রিসালাত, আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প কয়েকটা শব্দ দিয়ে নাজিল করলেন। এই সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বুঝিয়েছেন যে দুনিয়ার মানুষরা শোনো, তোমরা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম মানবা, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম মানবা, নবীর সুন্নাত মানবা, নবীর সুন্নাতে পড়ে তোমরা তোমাদের জীবনের সাথে মিলাই নেবা, যে সময়টা থাকবে সময়টা তোমাদের কাছে নবীর স্থলাভিষিক্ত যেই লোকগুলি থাকবে রাহবার হিসাবে দিনের অতন্ত্র প্রহরে, আউলিয়া কেরাম বা আউলিয়া সলিহিন উলিল আমরি মিনকুম, নেককার অর্থাৎ আল্লাহর ওলিদের অনুসরণ করবা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে তোমাদেরকে ইঙ্গিত করে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মহান করুণাময় রব্বে কারিমের পবিত্র নাম নিয়ে শুরু করছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল শব্দটা ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, ওয়াও শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কসমের জন্য ব্যবহার করেছেন, আল্লাহ কসম খেয়েছেন যুগের সময়ের, আল্লাহ আসমের সময়ের কসম খেয়ে আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ইন্নাল ইনসান
জয়ী মানুষ সম্প্রদায় তোমারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে বললাম তোমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত তোমরা তোমাদের জীবন ধ্বংস করে দিতেছ অর্থাৎ অপরাধ করে করে জাহান্নামে তুমি তোমার নিজেকে উপযুক্ত করতেছ আল্লাহ সামনে আগে বলেছেন সবাই যদি হয় ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে ইল্লা ব্যতীত ইল্লাল্লাযীনা মানু যারা ঈমান এনেছে তারা না জোরে কান আলহামদুলিল্লাহ যারা ঈমান এনেছে এখন প্রশ্ন বাবা আমি বলি আমি একজন ঈমানদার আপনিও বলেন আপনি একজন ঈমানদার আসলে ঈমান আছে বিদায়ী তো আজকে মাহফিলে এসেছি ঠিক না আজকে মাহফিলে এসেছি ঈমানদার বলে যে ওখানে গেলে সওয়াব হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিসটা আল্লাহ নবী বলে উম্মাহ তুমি নিয়তটা সহি করো নিয়তটা ভালো করো তাহলে আমল যা করবে তাই তোমার জন্য জমা হবে সঞ্চয় হবে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার তারা ব্যতীত তাহলে ঈমানদার যারা আমরা তো ক্ষতির আওতায় পড়ি না ঠিক কিনা আমরা ক্ষতির আওতায় পড়ি না ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালেহাত নেক কাজ সৎ কাজ নেক কাজ সৎ কাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পর আল্লাহ বলেন বান্দারে তুমি আমার উপর ঈমান এনেছ এটার বাস্তব প্রমাণ বাস্তব নমুনা তুমি প্র্যাকটিক্যাল দেখাইয়া দাও আল্লাহ বলছেন আকিমুস সালাত তুমি নামাজ আদায় করো ও যদি ঈমানদার দাবি করো আর এর উপরে যদি তুমি তোমার নিজেকে সাব্যস্ত করো নিজেকে যদি সেইভাবে দাঁড় করাতে পারো তার মানে তোমার কাজ হলো আকিমুস সালাত নামাজ আদায় করা ঠিক না নামাজ আদায় করা সম্পর্কে আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন যে এক নয় দুই নয় বিরাশি জায়গায় আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন বাবাজি বন্ধুরা আমার আমি আমার কথা ডানে বামে যাচ্ছি না সময়ের জন্য অনেক কথা এসে ঘিরে দাঁড়ায় যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজ করে ভালো কাজ করে তার ঈমানের পরে নামাজ নামাজের পরে আমাদের কয়েকদিন পরে রমজান আসতেছে ঠিক কিনা বলেন রোজাগুলি রাখতে হবে সত্য কথা বলতে হবে পরের হক খাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই ওয়াস এই আয়াতে কারিমার বাস্তব প্র্যাকটিক্যাল যারা আমল করেছেন এনাদের মধ্য থেকে আমি একজন জীবনই আপনাদের সম্মুখে পেশ করতে চাই ও আমিলুস সালেহাত পরের কিছু খাওয়া যাবে না এটাও কিন্তু নেক কাজ ঠিক কিনা বলেন বাবাজি আমার বন্ধু ও আমার মুরাদনগরের বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা বোনরা আমি অনুরোধ করব আপনারা পর্দার বসে যায় নামাজের উপরে বসে কোরআন হাদিসের কথাগুলি শুনুন যদি আপনি মন দিল লাগাইয়া নিয়ত সহকারে পরিবর্তনে শুনতে পারেন হয়তো আজকের মাহফিল আপনার জীবনের জন্য নাজাতের ওসিলা হতে পারে ঠিক কি না বন্ধুরা আমার এই নেক কাজ করেছেন সাহাবায়ে কেরাম নেক কাজ করেছেন তাবেয়ীন কেরাম নেক কাজ করেছেন তাবে তাবেয়ীন কেরাম এরপরে নেক কাজের মধ্যে যিনি করেছেন বড় বিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমরা নাম শুনেছি কিনা যিনি হচ্ছেন ওলিকুলের শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সমস্ত ওলিদের ওলি ঠিক কিনা বলেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বাবা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন বাবাজি আমার বন্ধু হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন উজু করার জন্য নদীর ঘাটে গেলেন নদীর ঘাটে যাওয়ার পরে উজুর অবস্থায় দেখতে পাচ্ছেন একটা ফল ভেসে যাচ্ছে এই ভেসে যাওয়া ফলটা তিনি
আর সামলাতে পারেন নাই নদীর বেওয়ারিশ লাওয়ারিশ কোনো মালিক নাই সুন্দর করে তিনি খেয়ে ফেললেন খাওয়ার পরে তার জেহেনের মধ্যে ধাক্কা দিল ইমানে তুমি কাজটা ঠিক করো নাই মুসা জঙ্গিরে আজবক আমার যুবক ভাইরা ও আমার পর্দার অন্তরের আমার যুবক যুবতী আপনেরা শুনুন হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই পাল্টা খাওয়ার পর তার জেহেনের মধ্যে ইমানে ধাক্কা দিয়েছে যে না না ও মুসরে জঙ্গি এই ফলটা তোমার জন্য খাওয়া ঠিক হয় নাই এই ফলটার মালিককে এই ফলটার দাবি না সারানো পর্যন্ত তুমি যদি কাজ করেন আল্লাহর আদালতের কাজ করেন তোমাকে জিজ্ঞাসা করা হয় মুসা জঙ্গি রে তুই কার ফল খেয়েছো এই জব যদি নেওয়া হয় আমি মুসা জঙ্গি জব দিতে পারবো না অতএব এই ফল যেই দিক থেকে বেশি আসছে আল্লাহর ওলি মুসা জঙ্গি রহমাতুল্লাহ গুটি গুটি পায় সেই দিকে রওনা দিলেন সরতের উল্টা দিকে যেতে 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 কত গ্রাম সিগ্রাম লোকালয় থেকে লোকালয় অনেক দূরে গিয়ে দেখে নদীর পারে ওই যেই ফল খেয়েছে ওই ফলের একটা বাগান কোন কোন কেতাবে লেখে সেব ফল কেউ লেখে আপেল অতীত বাবা যেটাই হোক কিন্তু ফল তো একটা সত্য ঠিক কি বলেন বাবাজি আমার বন্ধু হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফল বাগান দেখে ওই বাগানের ভিতর মালিকের কাছে গেল মালিককে খুঁজে পাওয়ার জন্য যখন দারোয়ান বলল যে হা ভাই আমি এই বাগানের মালিকের দারোয়ান অতএব আপনি আমার মালিকের সাথে দেখা করবেন চলেন মালিকের সাথে দেখা করার জন্য যখন ভিতরে নিয়ে গেলেন ভিতরে নেওয়ার পরে হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই মালিককে দেখে বলেন মহাজন ভাই আপনার এই বাগান থেকে একটা ফল নদীতে পড়েছিল আমি আল্লাহর কদম আমি এক অপরাধী আমি আপনার আমার ঘাটে বসে ফলটা পাইয়া খেয়ে ফেলেছি অতএব আপনি যদি আমাকে এই মুহূর্তে এই ফলটার কোনো দাবি না ছাড়েন তাহলে কিন্তু আমি আল্লাহর কাঠগড়ে আসামি আমি পরের হক খেয়েছি এই প্রশ্নের জবাব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আমি উত্তর দিতে পারবো না আমাকে আল্লাহর হস্তে মাফ করে দান মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই প্রার্থনা যখন সেব ফলের বাগানের মালিকের কাছে বলল ও আমার যুবক ভাইরা ও আমার বাবাজিরা এবারে যুবকের কথা শুনে বাগানের মালিক একটা চিন্তায় পড়ে গেল মেডিটেশন করল ধ্যান করল যে এই ছেলেটা তো যুবক মানুষ অতএব এই ছেলেটা একটা ফল নদীর পারে খাইয়া আমার কাছে দাবি ছাড়াতে আসছে ছেলেটা জগদ্বিখ্যাত একজন আল্লাহর ওলি হবেন জয় গান সুবহানাল্লাহ আমরা কি করি আমরা কি করি ফজরের নামাজ সাধারণত আমরা মুসল্লি দাড়ি পাকাওয়ালারাই পড়ি ঠিক কি বলেন দাড়ি পাকাওয়ালারাই মুরব্বিরাই ফজরের নামাজ যখন মসজিদে আসে বড়ই গাছতলা দিয়ে বড়ই গুলা গাছের মধ্যে লয় আম গাছতলা দিয়ে আমটা সুন্দর করে নাতির ডাক দিয়ে পাঠাইয়া দেয় কথা বলেন ঠিক না ভাই মরিস রওনা দিয়েছি পাত্র দিয়া বিল দিয়া একজন আর একটা তরমুজ সুন্দর করে অথবা ভাঙবি বা ফুট যেটাই আপনারা চেনেন আস্তে করে দিব দিকে তাকাইয়া কেউ দেখে নাই কাঁধে করে গামছাই ফেসাইয়া বাড়ি নিয়ে যায় যাই কিনা বলেন আমার বাবাজিরা এটা পরের হক এটা পরের হক এটা পরের হক করা যাবে না নামাজ হবে না করা যাবে না রোজা হবে না করা যাবে না আমল নষ্ট হয়ে যাবেন কথা বলেন ঠিক না ঠিক বন্ধুরা মান এবারে বাগানের মালিক একটু চিন্তা করেন যে এই ছেলেটারে আমি কেমনে করে কি কথা বলে আমি তাকে একটু জব্দ করা যায় এবার মুসা জঙ্গিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন মুসা জঙ্গি অ যুবক তুমি যদি আমার এই ফলের দাবি ছাড়াইতে চাও আমার এই বাগানে 12 বছর তোমাকে কর্মচারী হিসাবে থাকতে হবে সুবহানাল্লাহ বলবেন না কয় বছর আরো জোরে বলেন 12 বছর এবারে মুসা জঙ্গি 12 বছর কি পরে কি আমাকে আপনি এই ফলের দাবি ছেড়ে দিবেন কথা ছেড়ে দিব আচ্ছা তাহলে রাজি আছি আল্লাহু আকবার বলে ফলে একটার জন্য 12 বছরের গোলামি মেনে নিলাম 12 বছরের গোলামি নীতি দেয় সঞ্চয় মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মাথা পেতে নিয়ে বললেন মালিক
আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম আপনার এই ফলের দাবি জানাতে হলে আমাকে 12 বছর কাটতে হবে আমি নির্দ্বিধায় মেনে নিলাম মুসা জঙ্গি 12 বছর খাদমা করতেছেন বাগানে পরিশ্রম করতেছেন এবারে 12 বছর শেষ হয়ে গেছেন কেউ বলে আরো 12 বছর অথবা কেউ বলে আরো 6 বছর মতনক আছে বাবাজি আমার নির্দিষ্ট সময় যখন হয়ে গেল এবারে বলে আমাকে মুক্ত করে দান আমি ফল খেয়েছি আপনি আমার দাবি ছেড়ে দান এটা পরের হক এটা আপনার হক ছিল আমি গোলাম খেয়েছি ভুল হয়েছে আমাকে মাফ করে দান বাবাজি আমার বন্ধুগণ মনোযোগ গভীর মনোযোগ পরের হক নষ্ট করে খাওয়া কত বড় কঠিন আল্লাহর ওলিরা কতটা বেঁচেছেন আল্লাহর ওলিরা কতটা বেঁচেছেন যেই ওলিদের সিলসিলায় যেই ওলিদের তরিকায় আমরা জীবনকে লালন পালন করি কতবার ঠিক কিনা নারায়ণ তাকবীর নারায়ণ সালাত বন্ধুরা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই খেদমত করে যখন তার সময় সীমানা সময় বেঁধে দেওয়া সে সময় শেষ হয়ে গেল এবারে বাসার মালিককে ডাক দিয়া ক মালিক রে আমাকে এবারে মুক্ত করে দেন মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইর কাছে মালিক বলে রে মুসা তোমাকে দাবি ছাড়তে পারি তোমার আর আমার বাড়িতে কর্মচারী থাকতে হবে না তোমার আবার বাড়িতে কর্মচারীগিরি করতে হবে না আমার একটা মেয়ে আছে মেয়েটা অন্ধ মেয়েটা হাঁটতে পারে না মেয়েটা কানে শোনে না মেয়েটা কুৎসিত কালো মেয়েটা কেউরে দেখে নাই এই মেয়েটাকে যদি তুমি জীবন সঙ্গিনী করে নাও রে মুসা জঙ্গি তাহলে তুমি সে ফোনের দাবি পূরণ করতে পারবা আর যদি তুমি নারাজ হও তাহলে কিন্তু আমি তোমার এই ফলের দাবি আমি ছাড়ব না হাসুরের ময়দানে আল্লাহর কাছে আমি তোমাকে কাঠগড়ে আসামি বানাবা এই কথা বলে যখন প্রস্তাব দিলেন মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে এবারে চিন্তায় পড়ে গেলেন ও নফসরে আমসা তুই আত্মার লোভের টানে নফসা নিয়াতের কারণে নফসা মারার প্রলোভনে পড়ে একটা ফল খাইলি রে না জানি 12 বছর জিন্দগি তুই পার করলে বাগানে শুধু তাই নয় রে ফল খা ভালো করে খা অন্ধ বধির কানা খোড়া লোলা এই মেয়েটার নাকি আমাকে বিবাহ করতে হবে তা না হলে মালিক দাবি ছাড়বে না বন্ধুগণ এবারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা উঁচু করে মালিকের দিকে তাকায়া বলেন মালিক আর দেরি করেন না দেরি করেন না মওতের সময় যখন এসে যাবে আমি যদি আমার মওতটা এখনো হতে পারে হায়াত মওতের টাইম নাই রে মালিক ও বাগানের মালিক ফলের মালিক আপনি আপনার মেয়েকে প্রস্তাব দিয়ে বিয়ে পরে দান আমি যাতে মারা যাওয়ার আগে দাবি ছাড়াতে পারি বন্ধুরে আমার হযরত মুসা জঙ্গি মালিককে ডাক দিয়ে বলেন ও মালিক বিয়ের আয়োজন করেন আমি সব মেনে নিলাম যদি আপনার মেয়েকে আমি এই বিয়ে শাদি করি আপনার মেয়েকে যদি আমি জীবন সঙ্গিনী বানাই তাহলে কি আমাকে আপনি মুক্ত করে দিবেন কয় হা জোরে করে আল্লাহু আকবার বন্ধুরা বারে বারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সম্মতি দেওয়ার পরে বাগানের মালিক সুন্দর করে বিয়ের আয়োজন করল বিয়ের আয়োজন করা শেষ হয়ে গেল এবারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে এবারে বাগানের মালিক ডাক দিয়ে কয় মা মুসা জঙ্গি রে ও যুবক রে এবার তুমি আমার বাগানের চা করো না এবার তুমি আমার জামাত হয়ে গেছো আলহামদুলিল্লাহ বলে তুমি আমার জামাতা আমার সবচেয়ে আদরের সবচেয়ে মহব্বতের সবচেয়ে ভালোবাসার মেয়ের জামাই হয়ে গেল অতএব তুমি আর আমার কাছে ওই রকমের অপরাধী না এবার তুমি আমার সবচেয়ে কলেজার ভালোবাসার মানুষ যাও 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 তোমার স্ত্রী আমার সেই কন্যা এই রুমের মধ্যে আছে তোমাদের জিয়াফতের রাত তোমাদের বাসর রাত তোমরা এখন কথাবার্তা বলো তুমি তোমার স্ত্রীকে বুঝে নাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও তোমার স্ত্রী তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা আছে আল্লাহু আকবার বন্ধুরা আমার এবারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে যখন বাসর ঘরের দিকে রওনা দিয়েছে বাসর ঘরে যাইয়া
যেই কথা বলেছে সেই কথার বিপরীত পাওয়ার পর একটা চিৎকার মেরে বলছেন আল্লাহু আকবার আমি আমার এই রুমের মধ্যে যাব না যেই কথা সত্য ছিল মেয়ে নাকি কালো কুচ্ছিত মেয়ে নাকি কথা বলতে পারে না মেয়ে নাকি চোখে দেখে না মেয়ে নাকি হাঁটতে পারে না অথচ অথচ সবকিছুর বহাল আছে বন্ধুরা আমার এবার মুসাজঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গেলেন ও বাগানের মালিক আপনি আমার সাথে প্রতারণা করেছেন আপনার মেয়েকে যেই কথা বলেছেন যে সত্য ছিল এটার বিপরীত পর পর আমি যাই নাই এবারে মুসা জঙ্গিকে লক্ষ্য করে তার শ্বশুর আব্বা ডাক দিয়ে কয় মুসা রে ও মুসা জঙ্গি শুনুন শুনুন আমার মেয়েটা ঘর থেকে বের হইয়া কোথাও পরপুরুষের কাছে হাঁটা চলা করে নাই এর অর্থ মানি এই জন্য আমি বলেছি তিনি হাঁটতে পারেন না আল্লাহু আকবার বলে আজকে আমার আপনার মেয়ে কি করে আপনার আমার মেয়ে রাস্তা রাস্তায় হাঁটে আমি আমার বন্ধুকে বলবো যতদিন হাঁটছ ও আমার বোনেরা যতদিন হাঁটছ পর্দায় ছেড়ে বেপর্দায় এই বাড়ি ওই বাড়ি কলেজের কথা বলে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন পার্কে যাইও না যাইও না যাইও না তোমার জীবনের তো মহামূল্যবান একটা সময় পার করতেছ আমার বোনেরা শুনুন এই আলোচনা যদি আপনি জানেন আর এই আলোচনা যদি আপনি মানেন আপনিও আল্লাহর ওলি হতে পারেন কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার এবারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর বলে আমার মেয়ে কাউকে পরপুরুষকে দেখে নাই এই জন্য আমি তাকে অন্ধ বলেছি তিনি পরপুরুষের সাথে কথাও বলে নাই কথাও শুনে নাই জন্য কানা বাবুদির বলেছে আমার মেয়েটা চন্দ্র সূর্য বাহিরে কিছুই দেখে নাই অন্ধর মহলে বড় হয়েছে আমি বাবাও জানি না আমার মা আমাকে আমার স্ত্রী আমার মেয়ের ধারণা দিয়েছে যে আপনার মেয়ে বিবাহিতা হয়েছে আমি তোমাকে 12 বছর পর্যন্ত আমার বাগানের চর্ম রেখেছিলাম আমার মেয়ে নাবালক ছিল এবার আমার মেয়ে সাবালক হয়েছে বিয়ের বয়স হয়েছে ও বন্ধু রে এই জন্য আমি বলেছি আমার মেয়ের এই হালত অতএব তুমি মেনে নাও তোমাকে আমি এটা দিয়ে দিলাম এই মেয়েটারে দিয়ে দিলাম এবারে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে তার স্ত্রীকে মেনে গ্রহণ করে নিলেন মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তার স্ত্রীর সাথে যখন তারা স্বামী স্ত্রী পিরিয়ড সারলেন ওই গর্ভে সন্তান আসলো যে সন্তান আসতে দুনিয়ায় আসতেছেন অনেক লম্বা কথা ডানে বামে যাচ্ছি না হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুসা জঙ্গি এবং ওই বাগানের শিবফলের মেয়ের ঘরে এবং তার মা তার হওয়ার কারণে তাদের উভয়ের মধ্যে সন্তান আসলো যে সন্তান নবজাতক হলো আব্দুল কাদের জিলানী বলেন আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মক্তুবে পড়া বয়স হয়ে গেল যখন মক্তুবে পড়ার বয়স হয়ে গেল বন্ধু তার মা সুন্দর করে মক্তুবে ভর্তি করে দিল মক্তুবে হুজুর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই মক্তবের হুজুরে যখন নাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবক দেওয়ার পরে সাথে সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা পড়লেন সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম পড়লেন এভাবে পড়ে পড়ে একটা না 18 তার মাকে ডাকলেন যে আপনি কি বলেছেন ভর্তি করাবেন অন্য কোথায় পড়িয়েছিলেন কা না না শুধুমাত্র ভর্তি করেছি দেখেন না বয়স কত কই কি হয়েছে কয় হয়েছে কি না হয়েছে কি কি হয়েছে না হয়েছে কি আপনার ছেলে একটা না 18 পারা কোরআন আমাকে শুনিয়ে দিয়েছে আ বাবাজি আমান আলিম চোর আমার মাইকেল শব্দ যত দূর যায় আমার মা বোনরা আমার যুবতী বোনেরা শুনুন কানটা লাগিয়ে শুনুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা এবার হুজুরকে লক্ষ্য করে বলেন হুজুর ওস্তাদ জি আমি আমার সন্তানকে গর্বে নিয়া পেটে ধারণ করিয়া এশারের নামাজের পর আমি দৈনিক কোরআন তেলাওয়াত করতাম আমি শুধু দৈনিক কোরআন তেলাওয়াত করতে করতে আমি 18 পারার হাফেজা হয়েছি বন্ধুগণ আবু কাদের জিলানী রহমাতুল্লাহ মা কয় আমি পড়তে পড়তে আমি 18 পারার হাফেজা হয়েছি
আমার ধারণা হয় আমার সন্তান আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করেছেন আল্লাহু আকবার আমার মা বোনদেরকে বলবো আজকে যদি আমরাও আব্দুল কাদের জিলানীর মায়ের জীবনীটার সাথে আমাদের জীবন পরিবর্তন করে আজকে আমার মা বোনরা গর্বে সন্তান নিয়ে কি করে স্টার জলসা আর নাটক নগ্ন ছবি দেখে দেখে সময় পার করে দেয় সন্তান এই সন্তান দিয়ে তো কোনো ভালো কিছু আশা করা যায় অতএব সন্তান যখন দুনিয়ায় আসে সন্তান দুষ্টামি করে শয়তানি করে এই বাবা মার কথা শুনে না এক অস্থির থাকে বাবাজি আমার বান্দ আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী করে অতএব আপনারা এই সমস্ত মা বোনরা আমাদের কাছে তাদের সন্তান নিয়ে আসেন হুজুর আমার ছেলেটার একটু দোয়া করে দেন ভু দিয়ে দেন আমার ছেলেটা এইটা করে সেইটা করে আয় মা ও মা আপনার সন্তানকে সারা জীবন ভুয়াইলো কাজ হবে না আপনি নিজে যখন আমল করেন নাই আপনার সন্তান এখানে আমল করবে না অতএব আপনি আমার অনুরোধ করে বলছি আমরা সেই আল্লাহর ওলিদের পথে মতে চলতে চাই কথা বলেন ঠিক কিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সুফিবাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন এই সুফিয়ানাবাদ আজকে একটা মাহফিলে আমি শুনেছিলাম নাম বলবো না ছেলেরা ছেলেরা বলতেছেন সুফিয়ানাবাদ রক্তে তৈরি হও নাউজুবিল্লাহ বলেন সুফিয়ানাবাদ রুখতে সুফিয়ানাবাদ ধ্বংস করতে আজকে তারা ছেলেদেরকে গজল শেখানো হয় বন্ধুরা আমার সুফিয়ানাবাদ কারা সুফিবাদ কারা সুফিরা কেমন লোক ছিলেন আমরা জানি বন্ধুরে আমার